সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আমাদের ধারাবাহিক বাংলা ব্যাকরণের আস লেকচার তিন। অর্থাৎ আজকে আমরা ব্যাকরণের কারক এবং বিভক্তি এই টপিকটি নিয়ে আলোচনা করব। আর শিক্ষার্থীরা একটু কষ্ট করে আমাকে বলো আমার কথা এবং সাউন্ড কোয়ালিটি এবং ভিডিওর কোয়ালিটি ঠিক আছে কি না আর যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি ক্লাসটি শুরু করব। আর সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না যেটা আমি সবসময় বলে থাকি যেহেতু এটা আমাদের ডিস্টেন্স লার্নিং সো সবাই একটু আমাকে বলো যে আমার কথা কি স্পষ্টভাবে শুনতে পাচ্ছো কি না সাউন্ড ক্লিয়ার কি না আর সব ঠিকঠাক আছে কি না একটু কষ্ট করে আমাকে বলো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাকে বলো আমার কথা স্পষ্টভাবে তোমরা শুনতে পাচ্ছো কি না আর আজকের ক্লাসের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না আচ্ছা আজকে আমরা কারক এবং বিভক্তির ক্লাস এটি আমার আসলে অনলাইনে পাস্ট ক্লাস এই কারক ও বিভক্তি নিয়ে এর আগে আমি কারক বিভক্তি নিয়ে অনলাইনে কোনো ক্লাস দেই নাই অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলো যে স্যার কারক বিভক্তি নিয়ে একটা ক্লাস দিলে অবশ্যই ভালো হয় তা আসলে আমার ব্যস্ততার দরুন আমি ক্লাসটি দিতে পারি নাই তো শিক্ষার্থীরা কারক এবং বিভক্তি নিয়ে আজকে মজার করে একটা ক্লাস নিব। আমি আমরা একটা টার্গেট রয়েছে আজকে তোমাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার সবাই আশা করি আজকে ক্লাসে এসে উপস্থিত হয়ে গেছো আর যারা আমাদের বিভিন্ন গ্রুপ থেকে ক্লাসটা দেখতেছো কষ্ট করে তুমি ফেইজে এসে ক্লাসটি দেখবা আমি রিকোয়েস্ট করব যারা গ্রুপ থেকে ক্লাসটি দেখতেছো থেকে ক্লাসটা দেখতেছো তারা তোমার গ্রুপে ফেইজে এসে ক্লাসটা দেখলে এতে করে আমি সাউন্ড কোয়ালিটি সরি এতে করে আমি তোমাদের কমেন্টটা দেখতে পাবো ঠিক আছে তোমাদের কমেন্টটা আমি দেখতে পাবো শিক্ষার্থীরা তো আমরা আলোচনা করবো কারক এবং বিভক্তি নিয়ে তোমরা যারা এসএসসি স্টুডেন্ট রয়েছে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে আর এই কারক বিভক্তি থেকে প্রশ্ন আসবে না তা তো নয় আর এই কারক বিভক্তি থেকে প্রশ্ন আসে শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রাইমারি এবং যত প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে বিসিএস সহ সব জায়গাতেই এই কারক এবং বিভূক্তি থেকে প্রশ্ন আসে তো অনেক স্টুডেন্ট এগুলো ছোটোবেলা থেকে না পারার কারণে বা না পড়ার কারণে এই জায়গাতে এসে ভুল করে ফেলে তা আমি ক্লাসের ডিউরেশন হাইস্ট তোমাদের সাথে পঁয়ত্রিশ মিনিট আলোচনা করব বা তিরিশ মিনিটে আলোচনা করব। এই তিরিশ মিনিটে আমরা ছয় প্রকারের কারক নিয়ে দেখবো এবং বিভক্তিগুলো নিয়েও আমরা ধারণা দিব তোমাদেরকে আশা করি আজকে এই তিরিশ মিনিট যারা সময় আমাদেরকে দিবে অর্থাৎ আধা ঘন্টার সময় যদি কেউ আমাদেরকে দাও তোমরা কারক এবং বিভক্তি টপিকটা আর জীবনেও ভুলবে না আমি এমনভাবে তোমাদেরকে টিচিং দিব যেন কারক এবং বিভক্তি এই টপিকটাতে আর কখনও না আটকাও এটা হলপ করে বলতে পারি সো আমি আমার প্রিয় অভিভাবকদেরকে বলবো আপনার আপনাদের স্টুডেন্টদেরকে আপনাদের সন্তানদেরকে সামনে খাতা কলম দিয়ে দেন এবং তোমরা যারা দেখতেছ কষ্ট করে খাতা এবং কলম নিয়ে বসে যাও আজকে আমরা কারক এবং বিভক্তি শিখবো এবং শিখবো তো শিখব মজার মজার উদাহরণের মাধ্যমে শিখব যে উদাহরণগুলো দিলে তোমরা খুব সহজে মনে রাখতে পারবা যত রোমান্টিক উদাহরণ রয়েছে আজকের ক্লাসে তোমরা সেগুলোই পাবে তো আশা করি সবাই একটু আট গাট বেঁধে আজকের ক্লাসটি দেখো ইনশাল্লাহ কারক এবং বিভক্তি টপিকটাতে আর কেউ আটকাবা না শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন রোকেন অ্যাঞ্জেল যুক্ত হয়েছেন আল নাহিয়ান জয় রোহান শেখ বি এম মোহাম্মদ আচ্ছা ঠিক আছে আমাদের সাথে ভালোবাসা লাল গোলাপ যুক্ত হয়েছেন মার্জি আক্তার মুক্তা আমাদের সাথে যুক্ত হয়েছেন জান্নাত যুক্ত হয়েছে আমাদের সাথে কাউসার আলম আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আচ্ছা ফারাহাদ বলছে এই ক্লাসটা আমি কিছুদিন আগে করেছি আচ্ছা ধন্যবাদ আচ্ছা যারা করছে তো করছে অসুবিধা নাই ক্লাসটি আরেকবার একটু করো তো খুব সহজ করে আমি বুঝাবো আমি খুব সহজ করে বুঝাবো যেন তুমি বুঝতে পারো আর সারা জীবনের জন্য যেন আর না আটকাও ওই টপিকটাতে ওইভাবে তোমাদেরকে আমি শেখাবো ঠিক আছে শিক্ষার্থীরা আচ্ছা ঠিক আছে আমাদের সাথে যুক্ত হয়েছেন উষা আক্তার আমাদের সাথে যুক্ত হয়েছেন তানজিনা ইসলাম তোমরা সবাই একটু ফেজে এসে ফেজে এসে কমেন্টটা করবা ফেজে এসে কমেন্ট করলে লাভটা হচ্ছে কি মানে আমি কমেন্টটা দেখতে পাবো এটাই হচ্ছে কথা সবাই একটু ফেজে এসে কমেন্ট করবা তাহলে আমি তোমাদের কমেন্টটা দেখতে পাবো শিক্ষার্থীরা আচ্ছা শুরু করতেছি আর দেরি করবো না কারণ তোমাদের সময় তেইশ তারিখ থেকে তোমাদের ফ্রি টেস্ট পরীক্ষা তো তোমাদের সময় একেবারেই কম তো এই টপিকটা যেহেতু এখান থেকে যেন এম দিতে পারো সেভাবে আমি তোমাদেরকে তৈরি করে দিচ্ছি দেখো বিভক্তি তো বিভক্তি হচ্ছে টোটাল সাত প্রকার বা সাতটি বিভক্তি আমরা পাই এখানে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এবং সপ্তমী দেখো এই প্রথমা বিভক্তি অর্থাৎ প্রথম যেটা সেটা মানে কোনো শব্দের শেষে বিভক্তিযুক্ত হবে না সেটা হচ্ছে প্রথমাতে মানে অ অ বা শূন্য মানে এখানে কোনো বিভক্তি ওইভাবে যুক্ত হয় না কিন্তু দ্বিতীয় আমরা দুইটা বিভক্তি এখানে পাই একটা হচ্ছে কে আর একটা হচ্ছে রে দেখো দ্বিতীয়ার মতো কিন্তু চতুর্থ সেম দেখো কে রে তো এই দ্বিতীয় এবং চতুর্থে কোনটা কোন জায়গায় ব্যবহার করা হয় আস ক্লাসটা দেখো আশা করি বুঝতে পারবা তৃতীয় বিভক্তিটা দেখো ধারা দিয়ে কর্তৃক পঞ্চমীটা দেখো হতে থেকে ছেষ্ঠীটা দেখো র এর এবং সপ্তমীটা হচ্ছে এ তে বা এতে ঠিক আছে আমাদের এখানে এতেও তোমরা লিখতে পারো এ তে আচ্ছা তো ঠিক আছে তাহলে আমরা বিভক্তি কয়টি পাইলাম সাতটি বিভক্তি পাইলাম কি কি পাইলাম অ বা শূন্য যেটা কোনো বিভক্তির পর্যায়ে পড়ে না কে কে রে রে ধারা দিয়ে চতুর্থী পঞ্চমী হতে থেকেছে ষষ্ঠী র এ সপ্তমী এ অন্তঃস্থ এতে আশা করি এই বিভক্তিগুলো তোমরা বুঝছো শিক্ষার্থীরা একটু দেখো আমরা বিভক্তি কিন্তু শেষ করলাম এই পাশা সারে লিখে দিলাম বাট স্যার বুঝি নেই কিছু অসুবিধা নাই বাবা একটু চুপচাপ থাকো জাস্ট দুই মিনিট একটু ক্লাসটা দেখো দরকার নাই বোঝা সবাইকে সব কিছু বুঝে বুঝে না তুমি একটু ধৈর্য ধরো আশা করি বুঝতে পারবা দেখো কারক ছয় প্রকার কয় প্রকার ছয় প্রকার ছয় প্রকারের প্রথম প্রকারের নাম হচ্ছে কর্তৃকারক আচ্ছা আচ্ছা পরেরটার নাম হচ্ছে কর্মকারক এরপরেরটার নাম হচ্ছে করণ কারক এরপরেরটার নাম হচ্ছে সম্পাদান কারক অপাদান কারক এবং অধিকরণ কারক তাহলে কারক কয় প্রকার কারক হচ্ছে ছয় প্রকার তো আমাদের পরীক্ষাতে আসে একটা উদাহরণ দিয়ে দেয় বলে পাগলে কি না বলে এটা কোন কারকে কোন বিভক্তি বলে লোভে ভাব পাপে মৃত্যু এটা কোন কারকে কোন বিভক্তি হ্যাঁ তারপরে গাছ থেকে আম পড়ে এটা কোন কারকে কোন বিভক্তি ফুকুরে মাছ আসে কোন কারকে কোন বিভক্তি রীতা অঙ্কে ভালো কোন কারকে কোন বিভক্তি খেয়াল করে দেখো মানে আমাদেরকে একটা সেন্টেন্স দিয়ে দেয় চারটা অপশন থাকে কর্তিকারক কর্মকারক করণকারক কারক। এইভাবে দেওয়া থাকে চারটা অপশন তা আমরা কী করি আন্দাজে দাগাইতে থাকি এ এটা তো আমরা বুঝি না এই জন্য আমরা দাগাইতে থাকি আজকের ক্লাসটি করলে এই জিনিসটা তোমার একদম পক পকে জকঝকে চকচকে হয়ে যাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো প্রথম প্রকারের নাম হচ্ছে কর্তিকারক আচ্ছা এটি তো দরকার নাই থাকে এখানে পড়ে থাক হ্যাঁ প্রথম প্রকারের নাম হচ্ছে কর্তিকারক আচ্ছা কর্তিকারক কর্তা মানে কর্তাকে নিয়ে এখানে আলোচনা করা হবে তার মানে আমরা ইংলিশে পড়ছিলাম কর্তা ইংরেজি কি সাবজেক্ট তার মানে এখানে সাবজেক্টের একটা ব্যাপার সাপার থাকবে এখানে একটা সাবজেক্টের একটা কী থাকবে ব্যাপার সাপার থাকবে তো আমরা সাবজেক্ট কীভাবে পাই যখন ভার্বকে ভার্ব মানে কি ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করি এই পেয়ে গেলাম আমরা কর্তৃকারক ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা পাই কর্তৃকারক তাহলে আমরা সারা জীবনের জন্য কর্তৃকারকটা আমরা শিখে গেলাম আর এখানে আর কোনো টেনশন নাই কি শিখে গেলাম কর্তৃকারক জাস্ট কী করবো ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করবে তাহলে আমরা এগুলো একটু মুছে ফেলি আমি একটা একটা করে উদাহরণ দেই যেমন আমি যদি প্রথম উদাহরণটা দিই ছেলেরা বল খেলে আমার এখানে ক্রিয়া কি অবশ্যই খেলা তাই প্রশ্ন করি কে খেলে কে বা কারা দুটো প্রশ্ন কে বা কারা প্রশ্ন করো কে খেলে বা কারা খেলে ছেলেরা খেলে কারা খেলে ছেলেরা খেলে তাহলে এখানে যে ছেলেরা এটা হচ্ছে কর্তিকারক কেভাবে বুঝলাম দুইটা প্রশ্ন কে বা কারা দিয়ে প্রশ্ন করা এখন এই সেলেরা দেখো এখানে আমাদের রা নামে কি কোনো দেখো শেষে রা এই রা নামে কি কোনো বিভক্তি আছে কি না নাই তার মানে এটা হচ্ছে কর্তিকারকে শূন্য বিভক্তি অথবা প্রথমা বিভক্তি ঠিক আছে এই প্রথমাটাই কিন্তু কর্তিকারক শূন্য আর কি ঠিক আছে শিক্ষার্থীরা এটা কি বুঝছো না তোমরা এটা বুঝছো না আমার একটু বলো তো এটা কি বুঝছো কি না এ আটাই কিন্তু শূন্য বিভক্তি শিক্ষার্থীরা এটা বুঝছো না ওকে এটার মধ্যে কোনো বিভক্তি নাই ওকে শিক্ষার্থীরা আমরা এটা দেখলাম আমি আরেকটা দেই রিতা গান গায় এই গাওয়াটা হচ্ছে কিন্তু ক্রিয়া প্রশ্ন করো কে গান গায় আমরা পাচ্ছি রীতা গান গায় তাহলে এখানে রিতাটা কি রিতাটা হচ্ছে কর্তিকারক আশা করি কর্তিকারকটা বুঝছ শুধুমাত্র ভার বা ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা কর্তিকারক পেয়ে যাব। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা কর্তিকারক পেয়ে যাব। এখানে রীতা দেখো রি তার নামের শেষে কোনো ধরনের বিভক্তি আছে কি না এটা হচ্ছে কর্তৃকারকে শূন্য বা প্রথমা বিভক্তি শূন্য বা প্রথমা বিভক্তি ঠিক আছে আশা করি বুঝছো আচ্ছা এটা যদি বুঝে থাকো আশা করি তোমরা কি কি করবা তোমাদের পরীক্ষাতে যেভাবে আসুক তোমরা জাস্ট কে সরি হ্যাঁ কে বা কারা দিয়ে প্রশ্ন করবা দেখবা কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করলে আনসারটি পেয়ে যাও তাহলে সেটা করতে কারক এখন তোমরা তো ছোটো মানুষ তোমাদের পরীক্ষাতে একটু তোমাদেরকে ভেজাল লাগায় ভেজাল বলতে কি আমাদেরকে কয়েকটা কর্তা দেয় মানে ভেজাল করার জন্য মানে তোমাদেরকে একটু বিপদে পালানোর জন্য প্রশ্নগুলো এইভাবে করে যে কোনটা মুখ্য কর্তা কোনটা গৌণ কর্তা আচ্ছা কর্তা নিয়ে একটু হালকা আলোচনা করি তাহলে একটু বিষয়টা আরেকটু বুঝবা কর্তা কিন্তু মোটামুটিভাবে চার ধরনের কর্তা আছে এক কর্তার নাম হচ্ছে মুখ্য কর্তা মূর্খ কর্তা না জাস্ট কি মুখ্য কর্তা এক কর্তার নাম হচ্ছে মুখ্য কর্তা কর্তিকারকরা আবার স্যার ভাগে ভাগ করছে যেটা আচ্ছা দ্বিতীয় প্রকার লাভ হচ্ছে প্রযোজক কর্তা প্রযোজক কর্তা তারপরে তৃতীয় প্রকারের নাম হচ্ছে প্রযোজ্যকর্তা দেখো এইটা কিন্তু খুব বেশ খুব 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 কমন তোমাদের জন্য প্রযোজ্য কর্তা কর্তা মানে কর্তিকারকের যে কর্তা সেটা চার ধরনের কর্তা হয় কর্তা বলতে শুরুর সাবজেক্টটা ষাট ধরনের হয় শুরুর সাবজেক্টকে একটু আগে বললাম ছেলেরা বল খেলে এটা হচ্ছে কর্তৃকারক মানে কর্তা এরপরে আরেকটা বললাম রীতা গান গায় এখানে যে রীতা শব্দটি এটাও কিন্তু কর্তিকারক এখন কর্তিকারকগুলোর মধ্যে আবার সাইট ধরনের প্রকার আছে ষাট প্রকারের এক প্রকারের নাম হচ্ছে মুখ্য কর্তা দ্বিতীয়টার নাম হচ্ছে প্রযোজক কর্তা তারপর একটার নাম হচ্ছে প্রযোজ্য কর্তা এরপরে যেটা আছে তার নাম কি জানো বলো তো কি বেতিহার কর্তা বেতিহার বেতিহার কর্তা এই সাইট ধরনের কর্তা আমরা পাই কয় ধরনের কর্তা সাইট ধরনের কর্তা একটা হচ্ছে মুখ্য কর্তা প্রযোজক কর্তা প্রযোজ্য কর্তা বেতিহার কর্তা দেখো মুখ্য কর্তাটা কি কেউ কি বলতে পারবা তোমাদের মধ্যে থেকে কেউ কি বলতে পারবা মুখ্য কর্তাটা কি মুখ্য কর্তাটা হচ্ছে যখন ক্রিয়ার কাজ সরাসরি সাবজেক্ট নিজে করে ক্রিয়ার কাজ সরাসরি সাবজেক্ট নিজে করে যেমন সে ভাত খায় দেখো এই যে খায় প্রশ্ন করো কে খায় কে দিয়ে প্রশ্ন করলে এটা তো কর্তায় কর্তিকারকই তো হ্যাঁ স্যার এটা তো সে সে কর্তৃকারক ঠিক আছে কিন্তু এর মধ্যে এই যে ভাত সে কিন্তু ভাত খায় এই খাওয়ার কাজটা সে কিন্তু নিজে খায় সে কিন্তু কি নিজে খায় নিজে নিজে খায় মানে তার ভাতটা অন্য কেউ খেয়ে দেয় না সে নিজের ভাত নিজে খায় আমি যদি বলি সে লেখে সে নিজেরটা নিজেই কিন্তু লেখে আমি যদি বলি রানা গান গায় দেখো রান গান গাওয়ার কাজটা কিন্তু রানা নিজে করে যখন ক্রিয়ার কাজটা মানে সাবজেক্ট নিজে করে কর্তা নিজে করে তখন সেটাকে আমরা বলবো মুখ্য কর্তা আশা করি মুখ্য কর্তাটা বুঝছো যখন সাবজেক্ট নিজে ভার্বের কাজটি করে সাবজেক্ট নিজে যখন ক্রিয়ার কাজটি করে সেটাকে আমরা কী বলবো মুখ্যকর্তা তাহলে আশা করি মুখ্য কর্তা নিয়ে আর কারো কোনো মধ্যে দ্বিতাদন্ত্রটা রইল না এই মুখ্য কর্তার বিষয়টা বুঝছো না মানে সাবজেক্ট যখন নিজে এই কাজটা করে যেমন সে খায় কী খায় ভাত খায় এই যে খাওয়ার কাজটা সে কিন্তু নিজে করতেছে তখন সেটাকে কিন্তু আমরা বলবো মুখ্য কর্তা বলতো মুখ্যকর্তা নিয়ে আর কারো কোনো অসুবিধা আছে কিনা মুখ্যকর্তা নিয়ে আর কারো কোনো অসুবিধা আছে কিনা হ্যাঁ এই তো কি মেহরিন যেই কর্তা নিজেই কাজ সম্পন্ন করে সেটাকে আমরা বলবো মুখ্যকর্তা আশা করি শিক্ষার্থীরা মুখ্যকর্তা বিষয়টা তোমরা বুঝছ বুঝছোকর্তা আরেকটা আছে কি প্রযোজক কর্তা প্রযোজক কর্তা হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে দেখো মা শিশুকে চাঁদ দেখাচ্ছে এটাকে ইংরেজিতে বলে পজিটিভ ভার্ব দেখো যে দেখানোর কাজটা মা দেখো এই মা দেখানোর কাজটা কিন্তু যে দেখে না কাকে দেখাচ্ছে শিশুকে দেখাচ্ছে দেখো এই যে দেখার কাজটা করতেছে কি শিশু করে দেখো আমার প্রযোজক কর্তা জিনিসটা কি এটা দেখতে হবে তাইলে মা শিশুকে সার দেখাচ্ছে মা কিন্তু দেখতেছে না দেখতেছে কে শিশুই দেখতেছে কাজটা করতেছে কে শিশুয়ে জাস্ট মা কি করতেছে তাকে দেখাচ্ছে আর দেখতেছে শিশু তাহলে এখানে আমার এই কি জানি বলে মা যে শিশুকে সাথ দেখাচ্ছে এটা হচ্ছে আমার প্রযোজক কর্তা এখানে এটা কি আমার প্রযোজক কর্তা আশা করি তোমরা বুঝছো এটা বুঝছো কি না তাহলে এখানে মাটা কি মা হচ্ছে প্রযোজক কর্তা শিশু না কিন্তু শিশু না মা দেখাচ্ছে শিশু দেখতেছে বলেটা হচ্ছে কি পদকর্তা আমি আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে না স্যার এটা বুঝে নাই আচ্ছা না স্যার যদি না বুঝো অসুবিধা নাই আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আমি বুঝছি তোমরা বুঝো নাই যেমন শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছেন ব্যাকরণ পড়াচ্ছেন দেখো শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছেন ব্যাকরণ কিন্তু শিক্ষক শিক্ষক পড়তেছে না পড়াচ্ছেন আর ছাত্র পড়তেছে এখানে শিক্ষকটা হচ্ছে প্রযোজক কর্তা শিক্ষকটা কি প্রযোজক কর্তা আর প্রযোজ্যকর্তা হচ্ছে কি ছাত্র অর্থাৎ যিনি কাজটা করাচ্ছেন আর যে কাজটা করতেছে যিনি করাচ্ছেন তিনি হচ্ছে প্রযোজক আর যিনি কাজটা করতেছেন তিনি হচ্ছে প্রযোজ্য অর্থাৎ এখানে শিক্ষক হচ্ছে প্রযোজক আর ছাত্র হচ্ছে এখানে প্রযোজ্য যেমন আমি জিনিসটা আরো সহজে বলি গরু ঘোড়াকে ঘাস খাওয়ায় গরু ঘোড়াকে ঘাস খাওয়ায় তুমি একটু দেখো খাওয়াটা হচ্ছে ভাল প্রশ্ন করো কে খাওয়াচ্ছে দেখো গরু ঘোড়াকে খাওয়াচ্ছে তাইলে এখানে যে গরু এটা হচ্ছে প্রযোজক কর্তা আর যাকে খাওয়াচ্ছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা এই জন্য মা শিশুকে সার দেখাচ্ছেন মা হচ্ছে প্রযোজক কর্তা আর শিশু হচ্ছে প্রযোজ্যকর্তা শিক্ষার্থীরা এবার মনে হয় বুঝছো তোমরা এবার কি বুঝছো কিনা শিক্ষার্থীরা এবার বুঝছো না বিষয়টা এবার কি কি না। আমার এবার কি না আমাকে একটু বলো তো এবার যদি না বুঝো তাহলে আমি আরো উদাহরণ দিব অসুবিধা নেই এবার বলো প্রযোজক কোনটা প্রযোজ্য কোনটা প্রযোজক কোনটা প্রযোজ্য কোনটা এখানে শিক্ষক হচ্ছে প্রযোজক আর প্রযোজ্য হচ্ছে ছাত্র ঠিক আছে জি স্যার একদম জি স্যার ওকে স্যার নৌসেন জাহান বুঝে গেছে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কোনটা রয়েছে বলতো শেষে আর কোনটা রয়েছে দেখি বলো কেউ বলতে পারবা কিনা আরেকটা রয়েছে নাম্বারটা সাইন নাম্বারটার নাম কি কেউ একজনে বলো তো নাম্বারটার নাম কি কেউ বলো জি স্যার বুঝছি হ্যাঁ ব্রোকেন অ্যাঞ্জেলও বুঝে গেছে অর্থাৎ আশা করি তোমরা বুঝছো যাক আমি আর আলোচনা বাড়ালাম না এবার আমাকে বলো আর কোনটা বাকি রয়েছে বলো তো দেহি তোমাদের মনে আছে কিনা আরেকটু বুঝাবো আচ্ছা আরেকটু বুঝাবো কোনটা বাকি বলো 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 দেখো কর্তা থাকবে দুইজন তাদের কাজ হবে কিন্তু একটা ঠিক আছে মানে দুটি সাবজেক্ট মানে ভালো কাজ সমানভাবে করবে সাবজেক্ট থাকবে কয়টা দুইটি এবং কাজ করবি কিসের ভার্ভের মানে দুইজন দুইটা কর্তা থাকবে আমি তো দুইটা কর্তার ছবি আঁকে দিচ্ছি আর একটা কর্তা আমি আঁকে দিচ্ছি এ দুইটা কর্তা কাজ করবি কিন্তু একই কাজ যেমন এটা যদি মেয়ে হয় ধরলাম সে কিন্তু মেয়ে আর এ কিন্তু ছেলে এ দুইজনের কাজ কি একটা গ্লাসে একটা গ্লাসে ফাইভ দিয়ে জুস খাচ্ছে দেখো এ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে সাপোজ ধরে রাখো তো এ জুস খাচ্ছে এও জুস খাচ্ছে বা লাচ্ছি খাচ্ছে যেটাই বলো প্রেমিক প্রেমিক এক জায়গায় থাকলে যা হয় আর কি একসাথে কিন্তু খাচ্ছে দুইজনের কাজ কিন্তু সমানভাবে হচ্ছে তো এটার আমি বলবো কি ব্যতিহার কর্তা সেটাই যখন দুইটি সাবজেক্ট দুইটি সাবজেক্ট মানে দুইটি কর্তা এই একটা কর্তা এই একটা কর্তা দুইটি কর্তা সমানভাবে ভার্বের কাজ করে এখানে কিন্তু খাচ্ছে এরা খাচ্ছে না সমানভাবে খাচ্ছে যখন দুইটি সাবজেক্ট সমানভাবে ভারবের কাজ করে তখন সেটাকে বেতিহার কর্তা বলে আবার বলি যখন দুইটি সাবজেক্ট বা কর্তা সমানভাবে ভার্মের কাজ করে মানে ক্রিয়ার কাজটি করে তখন সেটাকে বলবো বেতিহার কর্তা দেখো প্রেমিক প্রেমিকা এক গ্লাসে জুস খাচ্ছে তাহলে এটা কোন ধরনের কর্তা অবশ্যই বেতিহার কর্তা তাই না তাদের কাজ কি খাচ্ছে জুস খাচ্ছে একসাথেই খাচ্ছে আমার সাবজেক্ট দুইটি কে একটা হচ্ছে প্রেমিক আরেকটা হচ্ছে প্রেমিকা কাজ কি খাচ্ছে খাওয়াটা কি একসাথে হচ্ছে একসাথেই হচ্ছে একসাথেই খাচ্ছে তাইলে আমরা বিষয়টা বুঝে গেলাম কি যখন দুইটি সাবজেক্ট সরাসরি ভার্বের কাজ একসাথে করতেছে যেমন আমরা তোমার পরীক্ষাতে আসে গরু মহিষ গরু মহিষ এক ঘাটে জল খাচ্ছে দেখো আমার সাবজেক্ট কিন্তু একটা গরু একটা মহিষ প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট এখানে দুইটা সাবজেক্ট তাদের কাজটা কি খাচ্ছে এবং কী খাচ্ছে জল খাচ্ছে এক ঘাটে তাহলে একটা সাবজেক্ট এই একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট যখন এক কাজ করে তখন সেটাকে বেতিহারকর্তা কর্তা বলে আশা করি বুঝছো তোমরা এরপরে আমি যদি বলি খুব সহজভাবে আরেকটা বলি যে রাজায় রাজায় লড়াই রাজায় রাজায় লড়াই উলুখাগরার প্রাণান্তর আর বললাম না এইটুকু পর্যন্ত শুধু বললাম রাজায় রাজায় লড়াই হচ্ছে দেখো এই একজন রাজা এই একজন রাজা লড়াইটা হচ্ছে তাকে দুইজনের মধ্যে এই দুইজনের সমানভাবে ক্রিয়ার কাজটা করতেছে যখন দুটি সাবজেক্ট শুরুতে বসে সমানভাবে ভার্বের কাজ করবে তখন সেটাকে বেতিহার কর্তা বলা হয় আশা করি বেতিহার কর্তা নিয়ে কারো কোনো অসুবিধা হবে না বা হয়নি শিক্ষার্থীরা এইটুকু পর্যন্ত বুঝছো কিনা আমার একটু মন্তব্য করো আশা করি আমি তোমাদেরকে কর্তৃকারকটা চায়ের প্রকার সম্পূর্ণভাবে ভালোভাবে তোমাদেরকে শেখাতে সক্ষম হয়েছি এবার আমি কর্মকারক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব শিক্ষার্থীরা এইটুকু পর্যন্ত বুঝছো কিনা আমার একটু বলো যে স্যার আমরা বুঝছি তাইলে স্যারে কিন্তু কর্মকারকটা নিয়ে আলোচনা করবো আমি কিন্তু কর্তৃ কারকটা ভেঙে ভেঙে পড়াই নাই সম্পূর্ণটাই পড়াইছি যেন তোমরা আর কোথাও না আটকাও স্যারে প্রযোজ্য পড়াইছি প্রযোজ্য পড়াইছি স্যারে বেতিহার জিনিসটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যেন আর কেউ ভুল না করো জি স্যার বুঝছি স্যার অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তুষান শীল আমাদের সাথে আল নাহিয়ান জয় যুক্ত হয়েছেন তৌফিক মাহি আর যারা ক্লাসটি দেখতেছ ফেজের সাথে ফেজে ফলো দিয়ে রাখবা ফলো দিয়ে রাখলে সুবিধা হচ্ছে কি পরবর্তী ক্লাস শুরু হওয়া মাত্রই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে শিক্ষার্থীরা তাইলে আমাদের সাথে অ্যাস্ট্রোলিয়া অডিট লোয়াসিয়া আই এম ফ্রম রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ওকে আর কারো কোনো প্রশ্ন নাই তো ওকে স্যার ধন্যবাদ আচ্ছা এবার কর্তৃকারক যদি সাবজেক্ট হয় তাহলে কর্মকারক হবে অবজেক্ট অবজেক্ট কর্তৃকারক যদি সাবজেক্ট হয় তাহলে কর্মকারক কি হবে অবজেক্ট হবে জাস্ট কে ভার্ব মানে ক্রিয়া ক্রিয়াকে দুইটি প্রশ্ন করবা একটা হচ্ছে কাকে আরেকটা হচ্ছে কে বুঝলেন ও সরি কি দুইটা প্রশ্ন করবা ক্রিয়াকে দুটি প্রশ্ন কাকে এবং কি দিয়ে প্রশ্ন করলে আমরা সরাসরি কর্মকারকটা পেয়ে যাবো আর টেনশন নেই ক্রিয়াকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে আমরা সরাসরি কর্মকারক পাবো তাহলে কর্মকারকের সংজ্ঞাটা হচ্ছে ক্রিয়াকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কিন্তু কর্মকারক প্রশ্ন কয়টা দুইটা আর কর্তৃকারকের ক্ষেত্রে প্রশ্ন কয়টা ছিল দুইটা কে বা কারা আর কর্মকারকের ক্ষেত্রে প্রশ্ন কিন্তু দুইটা একটা হচ্ছে কাকে এবং কি দিয়ে প্রশ্ন কাকে এবং কি দিয়ে প্রশ্ন কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক শিক্ষার্থীরা আমি একটু তোমাদেরকে বলে দেই আশা করি তোমরা কর্মকারক জিনিসটা সহজেই বুঝবে যেমন আমি যদি বলি ধোপাকে কাপড় দাও কাকে কাপড় দেওয়ার কথা বলছি ধোপাকে কাপড় দাও প্রশ্ন করো এই যে কাপড় তো দিবা ঠিক আছে কাকে দিবা প্রশ্ন করো কাকে ধোপাকে তাইলে তুমি প্রশ্ন করো কাকে কাকে দিয়ে প্রশ্ন করো কাপড় তো দিবো ভালো কথা কাকে দিব কাকে দিয়ে প্রশ্ন করো উত্তরে আসবে ধোপাকে তাইলে ধোপাকে হচ্ছে কর্ম কারক বাট কর্মকারকে কোন বিভক্তি যদি পরীক্ষাতে আসে তাহলে এখানে কে কোথায় আসে রে বাবা এই যে দেখো কে আছে এখানে তাইলে শেষে কি আছে শব্দটা হচ্ছে কিন্তু ধোপা শেষে আছে কে বিভক্তি তার মানে ধোপা কাপড় দাও এটা হবে তোমার কর্মকারকে দ্বিতীয় বিভক্তি কর্মকারকে দ্বিতীয় বিভক্তি শিক্ষার্থীরা স্যার আমি সিলেট থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ যে ওয়ালাইকুম আসসালাম সাকিব হাসান আচ্ছা তাহলে ধোপাকে কাপড় দাও আমরা কি বলবো সেটা সেটা হচ্ছে কর্ম কারক ঠিক আছে এবার আমি আরেকটা প্রশ্ন বলি ডাক্তার ডাক প্রশ্ন করো ডাক কাকে ডাক প্রশ্ন হবে ডাক্তার তো ডাক্তার কোন কারকে কোন বিভক্তি দেখো ডাক্তার যদি আর তুমি যদি চিন্তা করো স্যার র আছে তো এই তো স্যার র আছে তাহলে এই শব্দটা হবে কিন্তু তুমি র যদি কেটে দাও ডাক্তার ডাক্তার বলে কোনো ওয়ার্ড নাই তাহলে এটা পুরোটাই কিন্তু একই ওয়ার্ড ডাক্তার আলাদা কোনো র এখানে এটার সাথে যুক্ত হয় নাই তাইলে এটা হবে কর্তৃকারক কর্মকারকে কোন বিভক্তি শূন্য বা প্রথমা বিভক্তি তাহলে ডাক্তার ডাকো প্রশ্ন করো কাকে ডাক কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা পাই কর্মকারক তাহলে ডাক্তারকে ডাকার কথাই বলছে তাহলে বিভক্তি কর্ম ধন্যবাদ তোমাদেরকে যে আলাইকুম আসসালাম এটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি কর্মকারক একদম সহজ আর যদি কেউ না বুঝো তাহলে বলো আমি আরো কিছু উদাহরণ দেই হ্যাঁ আরেকটা উদাহরণ দেব কি সেলেটি বল খেলে এখানে বলের নিচে কিন্তু আমি আন্ডারলাইন করে দিলাম প্রশ্ন করো যেটা নিচে আন্ডারলাইন সেটাকে তুমি কারক নির্ণয় করতে হবে খেলে কে খেলে সেলেটি তাহলে এটা কর্তিকারক কে দিয়ে প্রশ্ন করলে কর্তিকারক আমি যদি বলি কি খেলে এটা বল কি খেলে বল খেলে তাহলে আমার প্রশ্ন হলো কাকে এবং কি দিয়ে কি দিয়ে করলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কর্মকারক সেটা কোন কারক কর্মকারক ওকে আচ্ছা আশা করি তোমরা এই কর্মকারকটা মোটামুটি বুঝছো এবার আমরা করণ কারকটা নিয়ে আলোচনা করি করণ কারক দেখো করণ কারক এই তে অনেক স্টুডেন্ট ভুল করে যে করণ জিনিসটা বোঝে না এই করণ ধারা কোন যন্ত্রকে বোঝায় যন্ত্র বা সহায়ক মানে যেটা তোমার উপকার করবে আর কি যন্ত্র দিয়ে হ্যাঁ এবং সেটাকে আমরা কি উপায় দিয়ে প্রশ্ন করতে পারি একটা উপায় হিসাবে প্রশ্ন করতে পারি মানে ক্রিয়াকে কিসের ধারা প্রশ্ন করো কিসের ধারা বা কী উপায়ে কর ক্রিয়াকে কিসের ধারা বাকি উপায়ে প্রশ্ন করলে আমরা করণ কারক পেয়ে যাব ক্রিয়াকে কিসের ধারা বাকি উপায়ে প্রশ্ন করলে আমরা করণকারক পেয়ে যাবো শিক্ষার্থীরা তোমরা কি বিরক্ত হচ্ছ কি না আমারে বলো তো বিরক্ত হচ্ছ এই যে বাচ্চারা বিরক্ত হচ্ছ কি না আমারে বলো বিরক্ত হচ্ছে মনে হচ্ছে একটা নিরস নিরস লাগে হ্যাঁ এমনি তো ফেসবুকে ঢুকতে পারি না এ তোমার এই তাহেরি এবং শায়েক আহমদুল্লাহর এই দ্বন্দ্ব নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আসে আবার দেখলাম সেই সুদারানি যিনি কি না হাদিসের মুহাদ্দিস হ্যাঁ মানে উনি শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো তো উনি ভুলক্রমে আবেদন করে ফেলছে হাদিসি ওনার নাম হচ্ছে সুদারানী বাট উনি মুহাদ্দিস হয়ে গেছে আর কি এটা নিয়েও এখন ট্রল চলতেছে অনেক বেশি ট্রল চলতেছে তো আজকে আমার কেন জানি মনে হলো আমি একটু সুদারানীর সাথে কথা বলবো তো আমি ওনাকে ফোন দিলাম ফোন দিয়ে আজকে সরাসরি কথা বললাম যে সমস্যাটা কি হয়েছে বলেন তো আমাকে আমি আবার আমার পরিচয় দিয়েছি আমি একজন সাংবাদিক হিসাবে তো উনি বলতেছে যে স্যার 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 সমস্যাটা হয়েছে আমি ভুল করে আসলে আমি ভুল করে কম্পিউটার অপারেটর ভুল করছে মানে যে কম্পিউটার দোকানে আমি আমি হিন্দু ধর্মের সাবজেক্ট চয়েস করার কথা বলছি উনি ভুলে হাদিস দিয়ে দিয়েছে মানে হাদিস সাবজেক্ট চয়েস করে উনি ফ্রিলি ফাঁস করে গেছে এখন তো ওনার নামের পাশে লেকচারার মহাদিস মানে হাদিস বিশারত চলে আসছে আর কি তো এটা নিয়ে এক গোষ্ঠী একটা পোপাগান্ডা চালাচ্ছে উনি বারবার খোলাসা করার পরেও একটা গোষ্ঠী সেটাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করতেছে কি করে সরকারকে বেকায়দায় ফেলানো যায় কিভাবে দেশে একটা অস্থিরতা বিরাজ করা যায় এই দিকে আমাদের মুসলমানদের যে একটা ক্লান্তিকাল চলতেছে বা মুসলিম বিশ্বের যে একটা মানে একটা সমস্যা চলতেছে সেই সমস্যাটাকে মানে সেই দিকে মানুষ না গিয়ে জাস্ট ওই যে তাহিরি এনারা কি ওই তোমার মনে নানা ধরনের দ্বন্দ্ব তৈরি করে ফেলতেছে সারা বিশ্বে আসলে এটার ভিতরে আমরা না যাওয়াটাই ভালো শিক্ষার্থীরা তা আমরা তারপরে আসি যে করণকারক জিনিসটা কি এটা হচ্ছে কিসের দ্বারা বা কি উপায় কিসের ধারা বা কি উপায়ে এটা হচ্ছে করণ কারক মানে কিসের ধারা বা কি উপায়ে আচ্ছা করণ কারকটা ওকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে আচ্ছা ওকে জিলাফি আচ্ছা যাই হোক দেখো আমি যদি বলি কলম দিয়ে লেখা হয় কলম দিয়ে লেখা হয় আমার ক্লাসগুলো করতে আসলে ধৈর্য লাগবে তোমাদের এক নম্বরে কলম দিয়ে লেখা হয় এখানে কলমটা কোন কারকে কোন বিভক্তি দ্বিতীয়টা যদি বলি নাঙ্গলে নাঙ্গলে জমি চাষ হয় নাঙ্গলে কোন কারকে কোন বিভক্তি পরীক্ষাতে আসে যে কলম দিয়ে লেখা হয় এটা কোন কারকে কোন বিভক্তি নাঙ্গলে লাঙ্গলে জমি চাষ হয় সেটা কোন কারকে কোন বিভক্তি শিক্ষার্থীরা দেখো হয় এটা একটু ভার্ভ হ্যাঁ এগুলো হচ্ছে ভার্ব দেখো প্রশ্ন করো দেখো এগুলো কিন্তু যন্ত্র হবে দেখো নাঙ্গল একটা যন্ত্র কলম একটা যন্ত্র যত ধরনের যন্ত্র থাকুক সেগুলো কিন্তু মোটামুটিভাবে আমাদের করণকারক ওকে এখন প্রশ্ন করো কিসের ধারা বা কী উপায় প্রশ্ন করো যে কলম দিয়ে লেখা হয় হ্যাঁ লেখাটা তো ভার লেখা হয় তো কিসের দ্বারা লেখা হয় দেখো কলম দিয়ে কলমের ধারা লেখা হয় প্রশ্ন করো কি উপায়ে লেখা হয় কলম উপায়ে বা কলম দিয়ে লেখা হয় প্রশ্ন করো চাষ তো হয় ঠিক আছে কি উপায়ে চাষ হয় নাঙ্গলে চাষ হয় কিসের ধারা চাষ হয় নাঙ্গল দিয়ে চাষ হয় সেক্ষেত্রে এই যে নাঙ্গলে এই যে কলম কলম এবং নাঙ্গলে এগুলো কোন কারকে কোন বিভক্তি দেখো সব সময় করণ কারক যেটা সেটা কিন্তু তৃতীয় বিভক্তি হয় করণ কারক যেটা সেটা অলওয়েজ তৃতীয়া বিভক্তি হয় ওকে তাহলে কলম দিয়ে লেখা হয় সেটা হচ্ছে আমি আবারও বলি করণ কারকটা সবসময় তৃতীয়া বিভক্তি হয় করণ কারকটা তৃতীয়া বিভক্তি হয় মাথা রাখবা করণ কারক মানে তৃতীয় বিভক্তি তাহলে কলম দিয়ে লেখা হয় কি দিয়ে লেখা হয় দিয়ে আছে বা ধারা দিয়ে করতে তাহলে সেটা হচ্ছে কি করণ কারকে সরি হ্যাঁ করণ কারকে তৃতীয়া বিভক্তি ওকে এরপরে নাঙ্গলে জমি চাষ হয় নাঙ্গলে কিসের দ্বারা জমি চাষ হয় নাঙ্গল দ্বারা জমি চাষ হয় তাহলে আমরা বলতে পারি এটা হবে করণ কারকে তৃতীয় বিভক্তি শিক্ষার্থীরা আর আশা করি এটা তোমরা বুঝছ যে ধারা দেয়া কর্তৃক থাকলে সেটা কিন্তু করণ কারক আর কিসের দ্বারা কি উপায় দুইটা প্রশ্ন করলে সেটা আমরা কি পাবো করণ কারক আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আর কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে যে স্যার করণকারকটা আবার একটু বুঝাই দেন তাহলে আমি বুঝাই দিব ঠিক আছে কারো কোনো প্রশ্ন আছে কিনা যে স্যার করণ কারকটা আবার একটু বুঝান আচ্ছা আচ্ছা বুঝছো তাহলে ঠিক আছে তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এই করণ কারকটা এবার আমাদের একটা সেটা হচ্ছে অপাদান সরি সম্পাদনকারক কারক হ্যাঁ কারকটা একটু দেখাই দিই সম্পাদন কারক দেখো কারক সব সময় সতুর্থ বিভক্তি হয় কারক সম্পাদনকারক সময় সতুর্থ বিভক্তি হয় এটা আমি বলে দিলাম দিলে খাতার মধ্যে লিখে রাখো সম্পাদান কারক সতুর্থ বিভক্তি হয় যেমন এটা এমসিকিউতে আসে তোমাদের কারক কোন বিভক্তি হয় চতুর্থ বিভক্তি সত্য বিভক্তি কোনটা হয় কোন কারক হয় সম্পাদনকারকে হয় যেমন আমি যদি বলি ভিক্ষুকে ভিক্ষা দাও ভিক্ষুককে ভিক্ষা দাও কারক মানে হচ্ছে স্বার্থ ত্যাগ করে কোনো কিছু দান করা দান করে ফেলা মানে দিয়ে দেওয়া আর কি ত্যাগ করে তুমি দেখো ভিক্ষুকে ভিক্ষা দাও তুমি ভিক্ষুকে এক টাকা দিয়ে কি আবার বলো ওই টাকাটা ফেরত দিয়ে যান এভাবে বলো নি না তো তুমি তাকে দশ টাকা দিয়ে দাও সে টাকাটা নিয়ে নিয়ে যায় আর এইটা কি তুমি তার কাছ থেকে আর পাইবা অবশ্যই পাবা না আর তাইলে এখানে দেখো ত্যাগ করে তুমি দান করে ফেলছো তাহলে দাওয়া দাও কাকে দাও ভিক্ষুককে দাও তো তুমি চিন্তা করবা স্যার কাকে দিয়ে প্রশ্ন করলে তো আমরা তোমার কি পাই কি পাই সেটা কর্মকারক পাই হ্যাঁ কিন্তু এইটা কেন কারক কারণ। ভিক্ষুকে তুমি যখন কিছু দিয়ে দাও সেটা স্বার্থ ত্যাগ করে দিয়ে দাও তাহলে এটার সাথে তোমার ওই তোমার কর্মকারকের কোনো কি নাই মেন নাই তাহলে আমার এটা হবে কি ভিক্ষুককে বিখ্যাত এটা হচ্ছে কারক যখন স্বার্থ ত্যাগ করে তুমি কোনো কিছু দান করে দাও তখনই সেটা সম্পাদনকারক হয় ঠিক আছে ষাট ত্যাগ করে যখন তুমি দিয়ে দাও সব কিছু যেমন আমি যদি বলি সৎ পাত্রে কন্যা দাও সৎ পাত্রে কন্যা দাও এখন যে দাও কন্যা দিয়ে মানে মেয়ে বিয়ে হয়ে গেছে কেউ তারে আর তারে নিয়ে আসে আনে না স্বার্থ ত্যাগ করে ওই মেয়েটাকে ওই ছেলের হাতে তুলে দিয়ে দেওয়া হয় মানে বিয়ে হয়ে গেলে আর কি তাহলে ওটা কি হয়ে গেছে মানে মাইনাস হয়ে গেছে তাহলে সেটা কি আমার সম্পাদান কারক সম্পাদনকারক সবসময় কী হবে চতুর্থ বিভক্তি হবে এবং এই কারক এই কারকে হবে স্বার্থ মানে ত্যাগ করে কোনো কিছু কাউকে দান করাকে আমার এই কারক বলা হয় ঠিক আছে আশা করি তোমরা এই সম্পাদনকারক বিষয়টা বুঝছো এখানে আর কারো কোনো অসুবিধা নাই যদিও কারকটা তোমার কাছে একটু একটু কঠিন মনে হবে আশা রাখি এটাতে আর কোনো অসুবিধা কারক রইল না আচ্ছা শিক্ষার্থীরা আমরা যদি না বুঝ আমাকে আবার বলো যে স্যার আমি বুঝি নাই আমি তোমাদেরকে বুঝাই দিব বলো কারো যদি কোন অসুবিধা থাকে সম্পাদন কারকে আমাকে বলো আমি তোমাকে দিব সম্পাদন কারকটা কি কেউ বুঝছো কি না বুঝলে আমাকে বলো আমি বুঝাবো অসুবিধা নেই সম্পাদন কারক কি কারো অসুবিধা আছে প্রশ্ন করো প্রশ্ন করো প্রশ্ন করো যে স্যার সম্পাদন কারক আমি বুঝিনি বলো স্যার বুঝছি স্যার আচ্ছা ব্রোকেন অ্যাঞ্জেল বুঝছে স্যার অসংখ্য ধন্যবাদ না বুঝলে অসুবিধা নেই স্যার আবারও প্রয়োজনে কারক বুঝাবো অসুবিধা স্যার স্যার আমার একটু প্রবলেম আছে আচ্ছা যাই হোক তোমাদের অনেকেরই প্রবলেম আছে যেহেতু স্যার এটার উদাহরণটা কম দিয়েছি আচ্ছা যাই হোক আমি তবে এখন বর্তমানে সম্পাদন কারকটা আলোচনা করা হয় না এটা বাদ হয়ে গেছে তাই আমরা তোমাদের পরীক্ষাতে এটা আসবে না শুধু দুইটা উদাহরণ মনে রাখলেই হবে ঠিক ঠিক আছে এটা বাদ দিয়ে দিয়েছে এখানে আর কিছুই নাই বুঝছো এবার আসি আমরা অপাদান কারকটা নিয়ে একটু আলোচনা করি এটা বাদ তোমাদের সিলেবাস এটা নাই বুঝছো নি কারক আচ্ছা কারকটা হচ্ছে কয়েকটা জিনিস একটু মনে রাখো মানে মাইনাস কি মাইনাস 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 শব্দটা কি মানে এক জায়গা থেকে এক জায়গা কোনো কিছু মাইনাস হয়ে যাওয়াকে কি কারক বলে আর কি বুঝছনি কোনো কিছু মাইনাস জাত গৃহীত বিচ্ছুত হয়ে যাওয়া হ্যাঁ দরিবিত হয়ে যাওয়া মানে কোনো কিছু দেখলে ভয় পাওয়া এরকম কিছু থাকলে সেটা হচ্ছে অপাদান কারক আমি আবার বলি এখানে একটা ভয়ের বিষয় থাকবে কি থাকবে ভয়ের বিষয় থাকবে আচ্ছা যাক একটা ভয় আমরা পাইলাম আবার কোনো কিছু বিচ্ছুত হয়ে যাওয়া মানে মাইনাস হয়ে যাওয়ার একটা বিষয় এখানে থাকবে তাহলে ভয় পাইলাম কোনো কিছু বিচ্ছুত পাইলাম আবার আর একটা আছে গৃহীত 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 মানে কোনো কিছু গৃহীত হবে এখানে এটু আমরা পাইলাম এরপরে বিরত বিরত কোনো কিছু থেকে বিরত থাকার কথাও কিন্তু এখানে বলা হচ্ছে হ্যাঁ তাইলে আমরা কি বলছি দূর আবার এই দুরূত দুরূভূত হওয়া মানে দুরভূত হওয়া দূরভূত হওয়া দুর্বৃত হওয়া মানে কোনো কিছু কি স্যারে দূরভূত হওয়া এটার শব্দটা হবে দূরভূত হওয়া দূর হয়ে যাওয়া আর কি তাহলে কয়েকটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জিনিস ভয় থাকবে মানে অপাদানকারকের মধ্যে একটা ভয় ভয় সম্পর্ক থাকবে একটা বিচ্ছুত থাকবে গৃহীত থাকবে বিরত থাকবে দুর্বূত থাকবে একটু একটু লিখে রাখো এগুলো একটু কঠিন মানে এটা তোমার কাছে একটু কঠিন 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 মনে হবে অপাদান অপাদানকারকটা একটু কঠিন মনে হবে বাট এখন একবার দেখলেই কিন্তু তুমি অপাদান কারকটা এখন বুঝতে পারবা কি ভয় থাকবে বিচ্যুত থাকবে গৃহীত থাকবে বিরুত থাকবে তাহলে আমি একটা একটা করে উদাহরণ দিচ্ছি একটা একটা করে উদাহরণ দিচ্ছি তাহলে তুমি বুঝবা যেমন আমি যদি বলি বিচ্যুত বলি গাছ থেকে পাতা পড়ে গাছ থেকে পাতা পড়ে এখন তুমি একটু খেয়াল করে দাও গাছ থেকে পাতাটা পড়ে এই যে গাছ থেকে যে পাতাটা পড়ে এই পাতাটা কি মাইনাস হয় কি না বলো তো গাছ মাইনাস হয় না পাতা মাইনাস হয় অবশ্যই পাতা মাইনাস হয় তাহলে এই পাতাটা হচ্ছে অপাদান কারক কারণ এটা কি হচ্ছে এটা বিচ্ছুত হয়ে যাচ্ছে মানে আলাদা হয়ে যাচ্ছে যখন এইটা নিচে আন্ডারলাইন করে দিবে তো বলবে পাতা এখানে কোন কারকে কোন দিব তাহলে তোমাকে চিন্তা করবো আচ্ছা আচ্ছা এই গাছটা থেকে পাতাটা কিন্তু পড়ে যাচ্ছে যে গাছ এই গাছ থেকে এই গাছ থেকে বললাম এই পাতাটা আমার কি পড়ে যাচ্ছে তাহলে এই পাতাটা হচ্ছে এটার সাথে এটার একটু দুর সম্পর্ক তাহলে এখানে দুর্বিতরটা সম্পর্ক আমরা পাচ্ছি এবং একটা থেকে একটা কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে সেটা কি এটা আমাদের অপাদান কারক আরেকটা কথা যদি আমি বলি যে ঘাড়ি ঢাকা থেকে বরিশাল বরিশাল যাচ্ছে এখন তুমি দেখো এই যে গাড়ি যেটি সেটি ঢাকা থেকে কিন্তু বরিশাল যাচ্ছে তার মানে ঢাকা থেকে মাইনাস হয়েই কিন্তু বরিশাল যাচ্ছে তার ঢাকা থেকে বিচ্ছুত হয়েই কিন্তু বরিশাল যাচ্ছে গাড়ি যখন ঢাকা থেকে চলে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে তখন কিন্তু আর ঢাকাতে সেটা থাকতেছে না মানে ঢাকা থেকে মাইনাস হয়ে যাচ্ছে তখন আমরা এই গাড়িটাকে সেটাকে আমরা কি বলবো কারক বলবো শিক্ষার্থীরা আশা করি বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে বলো এই দুইটা উদাহরণ তুমি বুঝছো কি না তুমি এই দুইটা উদাহরণ বুঝছো কি না আমার একটু বলো এই দুইটা উদাহরণ কি তোমরা বুঝছো কিনা আমার একটু বলো যে স্যার এই দুইটা উদাহরণ কিন্তু আমরা বুঝছি একটা হচ্ছে বিচ্ছুত মানে আমি এখন বিচ্ছুত থেকে দুইটা উদাহরণ দিচ্ছি বিচ্ছুত মানে বিচ্ছুত মানে মাইনাস হয়ে যাওয়া আর কি কোনো কিছু থেকে কোনো কিছু আলাদা হয়ে যাওয়াকে সেটা আমরা বলবো অপাদান কারক শিক্ষার্থীরা এখন কি বুঝছো না এখন বুঝে আসছে কি না আমারে বলো তো আচ্ছা এটা বুঝছো না এবার আমি যে বলি পাপে বিরত হও এখন এই যে পাপে বিরত হওয়ার কথা কিন্তু এখানে বলছে তা আমি কিন্তু আমার অপাদান কারকে কিন্তু বলে দিছি বিরত নামে একটা শব্দ থাকবে তাহলে এখানে বিরত শব্দটা আমি পেয়ে গেছি কিন্তু বাট আমাকে কোন জায়গা থেকে বিরত থাকার কথা বলছে পাপ থেকে বিরত থাকার কথা বলছে মানে পাপে বিরত হও মানে পাপ থেকেই বিরত থাকো আর কি তাহলে এখানে পাপে বলবে কোন কারকে কোন বিভক্তি বলবো এটা অপাদান কারকে যে পাপ এ এ আছে এটা হচ্ছে সপ্তমী এটা হচ্ছে কারকে সপ্তমী বিভক্তি শিক্ষার্থীরা আশা করি কি না আশা করি বুঝছো না এটা বুঝছো কি না আমারে বলো বুঝছো না এটা এখন বুঝছো কি না বলো আমাকে না বুঝলে বলতে পারো যে স্যার আমি বুঝি নাই বলো আচ্ছা তাহলে আমি আরেকটা একটা দেই ভাগ কে বড্ড ভয় ফাই। দেখো এখানে এই সেন্টেন্সে এই বাক্যে ভয়ের কি কোনো ব্যাপার স্যাপার আছে কিনা দেখো আছে ভয় এই ভয় পায় সে কাকে ভাগ্যে সে ভয় পায় তার মানে এটা অপাদান কারক মানে মনের মধ্যে যদি ভয় চলে আসে সেটা কিন্তু অপাদানকারক তাহলে আমরা প্রশ্ন করো কাকে সে ভয় পায় ভাগ্যে সে ভয় পায় এটা হবে কর্মকারকে কে আছে দ্বিতীয় বিভক্তি এটা হবে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি সে ভাগ্যে ভয় সরি পাহারের সরির এটা কর্মকারক না মানে এটা দ্বিতীয় বিভক্তি ঠিক আছে এটা অপাদানকারকে দ্বিতীয় বিভক্তি হবে যেহেতু এটা ভয়ের ব্যাপার স্যাপার আসছে আই এম এক্সট্রিমলি সরি আসলে গরমের কারণে খুব বেশি এলোমেলো হয়ে গেছে শিক্ষার্থীরা আর রয়েছে অধিকরণ কারক আর একটা কারক রয়েছে সেটা শেষ করে দিব আমি তোমরা কি আশা করি এটা বুঝছো কি না আমাকে বলো কারক জিনিসটা বুঝছো কি না এটা আমাকে একটু বলো আর রয়েছে একটা সেটা হচ্ছে অধিকরণ কারক আমি এরপর এটার উপরে তোমাদের একটা পরীক্ষা নিব। আর পরীক্ষা সরাসরি প্রশ্ন আমি তোমাদেরকে দিব তোমরা জাস্ট এমসি কিউগুলো টিক দিবা হ্যাঁ এমসি কিউগুলো তোমরা টিক দিবা ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে এখন আছে কি অধিকরণকারক প্রশ্ন হচ্ছে কয়টা তিনটা যেমন কখন কোথায় কীভাবে তিনটা প্রশ্ন প্রশ্ন কয়টা তিনটা অধিকরণ কখন কোথায় কিভাবে কখন কোথায় কিভাবে? ঠিক আছে ক এটা ধারা একটা মানে ক্রিয়ার সময়কে বুঝতে আর কি কখন কোথায় কীভাবে যেমন আমি যদি বলি ফুকুরে মাছ আসে এখন আমরা যদি ফুকুরে কোন কারকে কোন বিভক্তি তুমি প্রশ্ন করো কোথায় মাছ আছে আছে কোথায় আছে ফুকুরে তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা পাচ্ছি অধিকরণ কারক এই যে দেখো অধিকরণ কারক ঠিক আছে এরপরে আমি যদি বলি সে গোপনে দেখা করতে আসলো দেখা করতে আসলো তো প্রশ্ন করো গোপনে সে আমার সাথে দেখা কিভাবে করতে আসলো গোপনে এই গোপনটা হচ্ছে অধিকরণ অধিকরণকারক জাস্ট তিনটা প্রশ্ন কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করো সে গোপনে আসলো এবার আমি যদি বলি সে গতকাল গতকাল সাক্ষাৎ করল প্রশ্ন করো সাক্ষাৎ করলো কখন সাক্ষাৎ করলো গতকাল এই গতকালটা কি অধিকরণ কারক গতকালটা কি এখানে অধিকরণকারক আশা করি তোমরা অধিকরণ কারক সম্পর্কে একটু ধারণা পেয়েছ অসুবিধা আছে না অধিকরণ জিনিসটা কি বুঝছো কি না না বুঝলে আমাকে বলো অধিকরণ জিনিসটা কি বুঝছো কি না অধিকরণ জিনিসটা কি বুঝছো কি না তোমরা প্রশ্ন করো আমাকে যে স্যার অধিকরণ জিনিসটা বুঝছে আর কোনো অসুবিধা হবে না প্রশ্ন করো কারো যদি প্রশ্ন থাকে বুঝছে কিনা অধিকরণটা প্রশ্ন করো আমাকে বলো স্যার বুঝছে জি স্যার তাহলে তিনটা প্রশ্ন আমরা করলে সেটা অধিকরণ কারক পাবো তবে একটু ব্যতিক্রম আছে যেমন কোনো বিষয়ে যদি কেউ অভিজ্ঞ হয় বিষয় বিষয় যদি বুঝায় তাইলে সেটা অধিকরণ কারক হয় বিষয় বোঝালেও সেটা কি হয় অধিকরণ কারক হয় আমি যদি বলি এই তোমাদের মধ্য থেকে যেমন নাম কি আতিক আছে আমাদের সাথে আমি যদি বলি আতিক ব্যাকরণে ভালো ব্যাকরণে ভালো এখন দেখো এই ব্যাকরণ কিন্তু একটা বিষয় একটা সাবজেক্ট তাইলে আতিক ব্যাকরণে ভালো এখানে কিন্তু আতিকের এই যে ব্যাকরণ বিষয়টাকে নির্দেশ করা হচ্ছে যদি বিষয় বুঝে তাহলে সেটা হচ্ছে অধিকরণ কারক আমি যদি বলি সেলেটি অঙ্কে কাঁচা ছেলেটি অঙ্কে অঙ্কে সরি অঙ্ক বানান হবে এইভাবে অঙ্কে কাঁচা এখানে অঙ্কটা কি একটা বিষয় তাহলে সে কিসে কাঁচা সে অঙ্কে কাঁচা তাহলে এটা হচ্ছে বিষয়ে কাসা, কোন বিষয়ে সে কাঁচা অঙ্ক বিষয়ে কাসা, তাহলে এটা হবে অধিকরণ কারক এটা একটু ব্যতিক্রম আর কি সেক্ষেত্রে আশা করি অধিকরণ কারক নিয়েও তোমাদের আর মধ্যে কোনো অসুবিধা না রইল আমি এবার তোমাদেরকে একটা উদাহরণ দেই দেখি তোমরা বুঝো কিনা পারো না একটা উদাহরণ দিচ্ছি দেখো বাবাকে ভড্ড এখানে সরি বাবাকে এক বা বা কে বাবাকে এখানে বাবাকে কোন কারকে কোন বিভক্তি প্রশ্ন তোমরা একটু তোমাদের জন্য দিয়ে দিলাম এটা তোমরা নিজেরা করো তো শেষ পর্যন্ত আমার খুব ভালো লাগলো যে পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট আজকের এই ক্লাসটিতে উপস্থিত রয়েছে এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এই বিষয়টা আলহামদুলিল্লাহ আমি আজকে সাকসেস বলতে পারি যে এখন প্রায় জন স্টুডেন্ট আজকের ক্লাসে আমাদের সাথে যুক্ত হয়েছে এটা অত্যন্ত আনন্দের কথা আমরা যদি তোমাদের সবসময় সাড়া পাই ইনশাল্লাহ ক্লাসগুলো নিব। স্যারে কথা দিলাম তোমাদের সাথে এই প্রশ্নটার জবাব দাও যে বাবাকে বড্ড বয় পাই এটা কোন কারকে কোন বিভক্তি একটু প্রশ্ন তোমাদেরকে আমি দিয়ে দিলাম তোমরা একটু আমাকে প্রশ্নের জবাবটা তোমরা দিতে থাও হ্যাঁ মেহরিন অপাদান অজানা পরই বলছে অপাদান ধন্যবাদ তোমাদের দুজনকেই তোমাদের আনসার হ্যাঁ অপাদানকারক জয়মণ্ডলও বলছে অসংখ্য ধন্যবাদ কারণ এই যে ভয় শব্দটা এখানে রয়েছে তা আমরা জানি ভয় শব্দটা বা ভীত শব্দটা একমাত্র অপাদানকারকেই থাকবে তাহলে এটা হচ্ছে অপাদানকারক কোন কারক অপাদান কারক আর যেহেতু কে আছে তাহলে অপাদানকারকে দ্বিতিয়া বিভক্তি শিক্ষার্থীরা অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার আবু বৈদা বলছে স্যার এটা কর্মকারকে হবে না কর্মকারক না এটা অপাদানকারক হবে কেন অপাদানকারক হবে কারণ ভয় নামে একটা ওয়ার্ড এখানে রয়েছে শিক্ষার্থীরা আশা করি তোমরা মোটামুটি এই জিনিসটা বুঝছো আমি আরেকটা প্রশ্ন বলবো দেখি সে সে কী বলে সে তাস খেলে সে তাস খেলে বা সে লুডু খেলে হ্যাঁ সে লুডু খেলে এখানে লুডুটা কোন কারকে কোন বিভক্তি দেহি প্রশ্নেরও জবাবটা দাও সে লুডু খেলে বা সে তাস খেলে এই লুডু বা তাস কোন কারকে কোন বিভক্তি দেহি তোমরা একটু বলো তো সে লুডু খেলে এটা সে কোন কারকে কোন বিভক্তি একটু বলো তো এখানে লুডুটা কোন কারকে কোন বিভক্তি দেহি বলো তো বলতে পারো কি না লুডু 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 কোন কোন সে লুডু খেলে এখানে কোন কোন কারকে বলো এখানে লুডুটা কোন কারকে কোন বিভক্তি একজনও পারল না হ্যাঁ আতিক লিখছে করণ কারক ধন্যবাদ আতিক আমি লিখলাম না কলম দিয়ে লেখা হয় যখন কোনো যন্ত্র দিয়ে কোনো কাজ করা হয় সেটাকেই করণকারক বলে তাহলে লুডু খেলে খেলার কাজটা লুডু দিয়ে সম্পূর্ণ হচ্ছে তাহলে লুডুটা হচ্ছে করণকারক তাস খেলছে এইভাবে মোনাজাতের মতো করে বসে সবাই তাস খেলতেছে তাস খেলে আর কি এটাকে জুয়া খেলা বলে আর কি হ্যাঁ এটা খেলতেছে এই খেলার কাজটা কিন্তু ত্রাস মানে তাস দিয়েই কিন্তু সম্পূর্ণ হচ্ছে এজন্য সেটা করণ কারক নাঙ্গল দিয়ে জমি চাষ করা হয় জমি চাষ করার কাজটা কিন্তু নাঙ্গল দিয়েই সম্পন্ন হচ্ছে সেটা কিন্তু যন্ত্র তাহলে সেটা করণকারক করণকারক জিনিসটা আর সহজ করে তোমাদেরকে বুঝতে হবে রে বাবা এখন যদি তোমরা সব ভুলে গেছো হ্যাঁ ঠিক আছে এবার আমি আরেকটা বলি রোহিঙ্গাদের সাহায্য করো যে তোমরা বলো তো আনসার দাও রোহিঙ্গাদের সাহায্য করো রোহিঙ্গাদের রোহিঙ্গাদের সাহায্য করো কোন কারকে কোন বিভক্তি এখানে রোহিঙ্গারা কোন কারকে কোন বিভক্তি রোহিঙ্গাদের সাহায্য করো কোন কারকে কোন বিভক্তি দে বলো তো রোহিঙ্গাদের সাহায্য করো এটা কোন কারকে কোন বিভক্তি বলো রোহিঙ্গাদের সাহায্য করো কোন কারকের কোন বিভক্তি দে বলতে পারো কিনা রোহিঙ্গাদের সাহায্য করো বলো দ্রুত দ্রুত কমেন্ট করো রোহিঙ্গাদের সাহায্য করো আচ্ছা রোহিঙ্গাদেরকে সাহায্য করে সাইলের বস্তা তাদেরকে দিয়ে আবার কি ফেরত নিবা নিবা না তাহলে এটা হচ্ছে কারক এটা কোন কারক সম্পাদন কারক রোহিঙ্গাদের সাহায্য করলে কি সাহায্যটা তুমি ফেরত নিবা আমি বললাম ভিক্ষুকে ভিক্ষা দাও ভিক্ষুকে ভিক্ষা দিলে ভিক্ষুকে নিয়ে চলে যাবে তার কাছ থেকে তো আর এই টাকাটা তুমি ফেরত পাবে না একেবারে সাতত এক করে দিয়ে দিচ্ছ তাহলে রোহিঙ্গাদের যে তুমি দান করতেছ সেটা কিন্তু স্বার্থ ত্যাগ করেই কিন্তু দিয়ে দিচ্ছ আমি আরেকটা বলি সেটা বলো সেটা হচ্ছে অন্ধজনে দেহওয়ালো দেহ আলো এটা কি হবে বলো তো সরকারের কর দাও এটা কি হবে সরকারকে কর দাও সরকারকে কর দাও কী হবে সম্পাদনকারক সরকারকে যখন তুমি কর দিয়ে দাও আর তখন কি আর সরকারের কাছ থেকে করটা ফেরত পাও পাও না তাহলে এটা হচ্ছে সম্পাদন কারক যখন তুমি স্বার্থ মানে শর্ত ত্যাগ করে দিয়ে দিচ্ছ কাউকে কোনো কিছু দিয়ে দিচ্ছ সেটাই কিন্তু সম্পাদান কারক ঠিক আছে শিক্ষার্থীরা আজকে এইটুকু পর্যন্তই থাক আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে কথা হবে সেই কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখো আর হ্যাঁ অবশ্যই আমাদের সাথে থাকবা আমাদের ফেজের সাথে থাকবে তোমাদের জন্য শুভকামনা রইলো তোমরা কষ্ট করে তোমাদের তেইশ তারিখ থেকে যাদের পরীক্ষা রয়েছে পরীক্ষার জন্য ভালো করে একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসে যাও আর আমার কাছ থেকে প্রয়োজনীয় সকল হেল্প পাবে আশা রাখি যে কোনো প্রশ্ন আমাকে করবা আমার ফেজে মেসেজ দিবা আমি তোমাদের সাথে থাকবো এবং তোমাদেরকে হেল্প করতে চেষ্টা করব এনি কোয়েশ্চেন ইনশাআল্লাহ অবশ্যই তোমাদের সাথে আমি আসি আর সেই কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখো আর যদি কারো বাংলা ব্যাকরণ ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে সমস্যা হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে তোমাদেরকে অবশ্যই আমি হেল্প করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ শুভরাত্রি